আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে জানো তো, যারা জীবনে ভালো কিছু কোনোদিন করতে পারে না, ভালো চিন্তা ভাবনা করতে পারে না, ভালো কাজ করতে পারে না, আর জীবনে অনেক রকম আক্ষেপ নিয়ে বেঁচে থাকে। জীবনে হয়তো সুখী নয়, নিজের সংসারে সুখী নয়, নিজের জীবনটাকে নিয়ে সুখী নয়, তারা কিন্তু সব সময় তোমার ক্ষতি চাইবে, ক্ষতি করার চেষ্টা করবে, তোমার ভালো কাজগুলোকে খারাপভাবে দেখবে, খারাপভাবে সমালোচনায় মেতে উঠবে। তো এইসব মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয়। যাদের জীবনে ভালো কিছু করার উদ্দেশ্য নেই, যাদের কোনো কাজই নেই বলতে পারো, তো তারা তো এরকম কুটবুদ্ধি মাথায় আনবেই, তাই না? ফাঁকা মাথায় এসব আসে, ভালো কিছু আসে না। আর এরকম মানুষজন আমার চারপাশে তো রয়েছেই, আর আমি জানি প্রত্যেকের আশেপাশে এরকম মানুষজন থেকে থাকে। তো তাদের থেকে যতটা দূরে থাকা যায় ততই ভালো। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, তোমরা দেখছো ফ্যামিলি ওয়ার্নিং ব্লগ। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বিকেলবেলা রিফান এখন ঘুম থেকে উঠেছে, তো এই সময়টাও একটু টক দই দিই, আর সকালেও অনেক অনেক দিন টক দই চিড়ে দিয়ে দিই, সেদিন আর বিকেলবেলা দিই না। তো আজকে যেহেতু সকালবেলা অন্যরকম খাবার খেয়েছে, টক দইটা খাওয়া হয়নি, তো ওই জন্য এখন খাইয়ে দিলাম। আর এই কাপে করে একটু মৌসুমি রস করে ওকে দিয়েছি। তো এমনি এমনি তো খেতে চায় না, বাচ্চা মানুষ, বিভিন্ন রকম উপায়ে খাওয়াতে হয়। তো এই পাইপগুলো ওর বাবা কিনে নিয়ে এসছে, এক প্যাকেট নিয়ে এসছে, যে পাইপগুলো দিয়ে ওকে, মানে বাচ্চা মানুষ তো নতুন জিনিস দেখলে শখে শখে সেটা খেতে চায়। তো যখন বলি যে বাবা পাইপ দিয়ে দিচ্ছি তুমি সেটা দিয়ে খেয়ে নাও, তো তখন আবার চটচট করে খেয়ে নেয়। তো বেশ ভালো হয়, আমারও সুবিধে হয়। আর এই যে এখন বসে মা ছেলে মিলে প্রসাদ খাচ্ছি, ওপরের প্ল্যাট থেকে একটা দিদিভাই এসে প্রসাদ দিয়ে গেছে, তো সেটাই বসে বসে খেয়ে নিলাম। আর একটা ছোট্ট প্লেটে রিভানের বাবা আর কাকার জন্য তুলে রাখলাম। তো যাই হোক, ওগুলো খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি এই বোতলগুলো একটু ধুয়ে নেব। বোতলগুলো একটু নোংরা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেলে না জল থাকতে থাকতে বোতলের মধ্যে একটা স্মেল আসে বাজে রকম, তো সেটা কাটানোর জন্য আমি বোতলগুলো একটু লেবু দিয়ে ধুয়ে নিই। মানে 4-5 ফোঁটা করে লেবু এক একটা বোতলে দিয়ে দিলে না ভালো স্মেল আসে, আর বোতলগুলো খুব সুন্দর পরিষ্কারও হয়। তোমরা যদি লেবু দিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে পারো, তাহলে কিন্তু বোতল পরিষ্কার করার জন্য আর অন্য কিচ্ছু লাগবে না, এই লেবুই যথেষ্ট একটা বোতল পরিষ্কার করার জন্য। তো আমি এখনটা রাখবো না, সাথে সাথেই ধুয়ে নেব। বোতলগুলো খুব একটা বেশি নোংরা হয়নি, ভেতরে একটু স্মেল হওয়ার জন্য আমি লেবু দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আর লেবু দিলে বোতলে খুব সুন্দর একটা গন্ধ আসে, যেটা ভীষণ ভালো লাগে। আর সব বোতলই প্রায় ফাঁকা হয়ে গেছে, জল নেই, তো এখন বোতলগুলো পরিষ্কার করে জলটা ভরে রাখবো। আসলে কি বলতো, ভরতে যতটাই টাইম লাগে, খালি হতে কিন্তু একদম টাইম লাগে না, ঝটঝট করে খালি হয়ে যায় বোতলগুলো। তো এমন কোনো ব্যাপার নেই যে আমাকেই ভরতে হয়, হয়তো আমি এখন ভরে রাখলাম, তোমাদের দাদা ভাইও কখনো কখনো বোতলগুলো সব ভরে রেখে দেয়, আবার মানে যে যখন সময় পায় বোতল কিন্তু সবাই ভরে। আবার ফ্রিজেও অনেক সময় আমি রাখতে ভুলে যাই, কিন্তু মনে করো তোমার দাদা ফ্রিজে জল রাখে, কারণ ও ফ্রিজের জল খেতেই বেশি ভালোবাসে, আর আমি ঠান্ডা জল অতটা খাই না, মানে ডিরেক্ট ফ্রিজ থেকে বের করে সে জলটা খায় না, আমার চট করে ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, তো সেই জন্যই আমি ফ্রিজের জলটা একটু অ্যাভয়েড করি। আবার কখনো কখনো খেয়ে ফেলি, তো সেই জন্য বকাও খায়। তো যাই হোক, এখন বোতলগুলো ভরে নেব। আর ওই দেখো, দেখতে পাচ্ছ আমাদের বাড়ির মহারানী মা, উনি বসে রয়েছেন আমাকে বিরক্ত করার জন্য। তো এখন জল ভরবো, দেখতেই পাবে তোমরা ও কীরকম পরিমাণে বিরক্ত করে কোনো কাজ করতে আসলে। আমি যাই করি না কেন, ওকে পাশে থাকতে হবে আর আমাকে একটু করে বিরক্ত করতে হবে, এটাই ওর কাজ সারাদিনে, মানে ঘুমানো, খাওয়া আর এই আমাকে বিরক্ত করা। তো যাই হোক, বিরক্ত বলতে ও একটু আদর চায়, এরকম নেচে এসে যদি বসি তো ও তখন ভাবে যে এখন আমাকে আদর করবো, ওর জানে ঠিক আমাকে আদর করে দেবেই, মানে আদর না করে কোথায় পালাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখতে পাচ্ছ কীরকম হাত দিয়ে ও আমাকে ডাকছে যে ওকে আদর করে দিতে বলছে। তো যাই হোক, আমার জলের বোতলগুলো ভরা হয়ে গেছে, এবার একটু ওকে আদর করে দিচ্ছি। ওকে আদর না করে আমি এখান থেকে উঠে যাব, সে যেও নেই কিন্তু। ওরা ভীষণ মায়া করে জানো তো, এখন রিফান হয়ে যাওয়াতে এদেরকে এতটা সময় দিতে পারতাম না, ওরা ভীষণ কাছের ছিল, মানে সব সময় আমার সাথে থাকতো বলতে পারো। তো এখন যেটা নেই, একটু দূরে চলে গেছে ওরা আমার থেকে, তো তারপরে যতটুকু পারি আর কি। তো জল ভরে রেখে কিছুটা সময় একটু মা ছেলে খেলছিলাম, তারপর রিফানকে এখন সন্ধ্যের খাবারটা খাওয়াচ্ছি।
সন্ধে মানে এখন বিকেল 5টা বাজে, তো এখন তো এত তাড়াতাড়ি সন্ধে হয় না, ওই সন্ধে হতে 7টা প্রায় বেজে যায়। তো যাই হোক, ওকে এখন খাইয়ে নিয়ে না একটু ছাদে নিয়ে যাব। তো বিকেলবেলা এরকম একটু ছাদে নিয়ে যায়, আরও দু চারটে বাচ্চা থাকে, ওদের সাথে একটু খেলে, মনটা ফ্রি হয়। সারাক্ষণ এই চার দেওয়ালের মধ্যে বন্ধ, আর ছাদে যাওয়ার কথা শুনলে ও কিন্তু ভীষণ খুশি হয়। বিকেলবেলায় যখন ওকে আমি চুলটা বেঁধে দিই বা জামাটা চেঞ্জ করিয়ে দিই, এমনি বাড়িতে থাকলেও সেটা দিতে হয়, তো তখনই বলে, মা আমি কি ছাদে যাব খেলতে, সেজন্য তুমি আমাকে রেডি করিয়ে দিচ্ছ। তো তখন খারাপ লাগে, না নিয়ে গিয়েও তখন আর পারি না। তো যতই ব্যস্ততা থাকুক না কেন, ওকে একটু করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ছাদে যদি কেউ না থাকে তাহলে পাশে পার্ক রয়েছে, সেখানেও নিয়ে গিয়ে একটু খেলিয়ে নিয়ে আসি, যাতে ওর ভালো লাগে। সপ্তাহের 7টা দিনই কিন্তু এরকম হয় না, ওই হয়তো 4-5 দিন নিয়ে যেতে পারি। আর যাই হোক, রবিবার দিন তো এমনিই বেরোনো হয় ওর জন্যই, আর ওর বাবা বের হয় যে চলো ওকে একটু খেলিয়ে নিয়ে আসি, ঘুরিয়ে নিয়ে আসি। তো সেই জন্যই আমরা রবিবার দিনটা একটু করে বেরানোর চেষ্টা করি বাইরে। তো যাই হোক, রেডি তো ওকে করাচ্ছি, কিন্তু জানো তো এই রেডি রেডি করিয়ে তারপর যখন বেরোবো তখন দেখি যে বৃষ্টি নেমেছে, তো সেই জন্য আর যাওয়া হলো না। আর ওরও মনটা খারাপ হয়ে গেল, আমারও মনটা খারাপ হয়ে গেল। বাইরের দিকে তোমরা দেখতে বুঝতে পারছো কি না জানি না, কিন্তু বৃষ্টি নেমেছে, আর এই বৃষ্টিতে খোলা ছাদে গিয়ে একদমই খেলা যাবে না। তো যাই হোক, ওকে অনেক কিছু দিয়ে বুঝিয়ে বাঝিয়ে ভুলিয়ে রেখেছি। আর এইদিকে আমি বিকেলবেলা একটু ম্যাগি বানাচ্ছি, মানে সেদ্ধ করে, আজকে তো নিরামিষ, মঙ্গলবার দিন, তো সেই জন্য শুধু সেদ্ধ করে মশলা দিয়ে হালকা ফ্রাই করে নিচ্ছি। সেদ্ধটাও খেতে ভালো লাগে, খারাপ লাগে না, তো আজকে ভাবলাম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে খাই। তো যাই হোক, ওর বাবারা অফিস থেকে চলে এসেছে, এখন তিনজনে বসে আমরা এটা খেয়ে নেব। খেয়ে নিয়ে আমি আবার রাতে রান্না করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এই কাজগুলোর মাঝে মাঝেও আরও সময় কাটিয়েছি, যেগুলো ক্লিপ কিন্তু নেওয়া হয়নি, কারণ 10-15 মিনিটের ভিডিওতে সব কিছু তো আর দেখানো যায় না। এই কাজের মাঝখানে ছেলের সাথে খেলেছি, আবার ওর বাবা এসেছে, কিছুক্ষণ বসে গল্পও করেছি, আবার ফোনও ঘেটেছি বসে বসে অনেকক্ষণ। আর রাতে কি রান্না করব সেটা এখনও পর্যন্ত জানি না, তো এই ম্যাগিটা খেতে খেতেই সেটাও আলোচনা হয়ে যাবে কি রান্না হবে রাতে। ইউটিউবে তোমাদের ভালোবাসায় কিছু সংখ্যক মেম্বার্স আমার হয়েছে, আর তাদের মধ্যেই কয়েকজন আমাকে জিজ্ঞেস করো যে আমি কি কাজ করি। তো তাদের জন্য আজকে বলে রাখি, আমি একটা স্পেন কোম্পানির সাথে ফ্রিল্যান্সিংয়ে কাজ করি। যারা ফ্রিল্যান্সিং বোঝো তারা হয়তো বুঝতে পারবে যে ব্যাপারটা কি। তো আমি, আমার পোস্টটার নাম হচ্ছে কন্টেন্ট রাইটার অ্যান্ড ম্যানেজমেন্ট, তো এই পোস্টেই আমি কাজ করি। তো আমার কাজের কোনো সময় নেই, সময় নেই বলতে মেন সময় হচ্ছে দুপুরবেলাটা, মানে 1:30 থেকে ওই 4:00 পর্যন্ত। আসলে স্পেনের সাথে আমাদের ইন্ডিয়ার কিন্তু টাইম ডিফারেন্স 4 ঘন্টা, তো আমাদের এখানে যখন দুপুরবেলা তখন কিন্তু ওদের ওখানে সকাল হয়, তাই আমার মেন কাজের টাইম হচ্ছে 1:30 থেকে 4:00 পর্যন্ত, আর সন্ধ্যের পরেও 2 ঘন্টা কাজ করি। আর আমাদের কাজ আসে মেইলের থ্রুতে কিংবা হোয়াটসঅ্যাপের থ্রুতে, তো সেই মেইন টাইমটা, কাজের মেইন টাইমটা বাদ দিয়েও যদি সারাদিনের মধ্যে কিছু কাজ আর্জেন্ট এসে যায়, কল আসে বা মেসেজ আসে, তো তখন সব কাজ ফেলে রেখেই কিন্তু আমাকে 10 মিনিট কিংবা আধা ঘন্টা তখনও কাজের পেছনে দিতে হয়। কাজটা আমি ফ্রিল্যান্সিংয়ের থ্রুতে পেয়ে থাকলেও আমার ক্লায়েন্ট কিন্তু ফিক্সড, মানে ওই একই ক্লায়েন্টের আন্ডারেই আমি অনেক দিন ধরে কাজ করছি। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম, অনেকেই বুঝতে পারবে, অনেকে হয়তো পারবে না, তো নেক্সট টাইম আরও ক্লিয়ার করে বলে দেবো। সমস্ত কাজটাই আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখা, আমি যে বাড়ি বসে এত সহজে একটা কাজ করতে পারছি সেটা শুধুমাত্র ওর জন্য, এটা না বললেই নয়। পনিরের এই রেসিপিটা আমি তোমাদের সাথে আর একটা ভিডিওয়ে শেয়ার করে নেব। আর আমার আজকের ভিডিওর সমাপ্তি আমি এখানেই করছি, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, টাটা।